তারাবির নামাজের দায়িত্ব দিতে নতুন হাফেজ নিয়োগ দিয়েছিল মসজিদ কমিটি। কিন্তু দ্বিতীয় তারাবির দিনে ঘটে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। মোবাইল ফোন দেখে দেখে তারাবির নামাজ পড়ান ওই হাফেজ। এরপরে ওই এলাকার মুসল্লিদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ব্যাপটিস্ট মিশন রোড বাইতুল আনোয়ার জামে মসজিদে। মুসল্লিরা ক্ষিপ্ত হওয়া নতুন একজন ইমাম দিয়ে নামাজ পড়ানো শুরু করেছে কমিটি। জানা যায় মসজিদের হাফেজ জাকির হোসেন মোবাইল ফোন দেখে দেখে তারাবির নামাজ পড়ান। বিষয়টি জানতে পেরে তাকে মসজিদ ছেড়ে চলে যাওয়ার জন্য বলা হয়। ওই মসজিদের এক মুসল্লি হাফেজ বলেন, বিষয়টি দ্বিতীয় রমজানের রাতে তারাবির নামাজের সময় অনেকেরই চোখে পড়ে। পরে তৃতীয় রমজানের রাতে হাফেজ জাকির হোসেনের মোবাইল ফোনে দেখে দেখে তারাবির নামাজ পড়ানোর দৃশ্য মসজিদের পাশে দাঁড়িয়ে ভিডিও করা হয়। ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে তাকে বাদ দেওয়া হয়েছে। হাফেজ নিয়োগের সময় ইন্টারভিউ বোর্ডে 8 থেকে 10 জন উপস্থিত ছিলেন। সেখান থেকে মেধার মূল্যায়নে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রিয় ভিউয়ার্স, ইমাম নিয়োগে যে প্রতারণা হয়েছে সেটা নিশ্চিত। তবে সেই প্রতারণা অভিযুক্ত হাফেজ করেছে নাকি নিয়োগের সাথে জড়িত কর্তা ব্যক্তিরা, আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।